বন্ধুগণ, আজকে আমরা মাত্রাবৃত্ত ছন্দ পরীক্ষা করে দেখতে চাই। কেমন হয় মাত্রাবৃত্ত ছন্দ? তো আমি শুরুতে লিখি মাত্রাবৃত্ত, মাত্রাবৃত্ত ছন্দ। আমরা জানি যে মাত্রাবৃত্তে বদ্ধ স্বর 2 মাত্রা এবং মুক্ত স্বর 1 মাত্রা পায়। একটা শব্দ নিই, আবারও আমরা আবারও বলছি, কারণ এই শব্দটি আমরা ব্যবহার করেছিলাম স্বরবৃত্তে। ভাঙি, আম যোগ রা, এইখানে আমি 2 দেব, এখানে 1, এই আমরা এখন 3। মুক্ত স্বর 1 মাত্রা, বদ্ধ স্বর 2 মাত্রা। আরেকটি শব্দ নেব, এখন ভাঙি, এখন এটি মুক্ত স্বর 1 মাত্রা পাবে, বদ্ধ স্বর 2 মাত্রা পাবে। এখন মাত্রাবৃত্ত ছন্দে পর্ব 4, 6, 4, 5, 6, 7, 8-এ করা যায়। 6-এর চালটাই খুব বেশি দেখা যায়। রবীন্দ্রনাথের কবিতায় প্রচুর 6-এর চাল রয়েছে। আপনারা যদি একটু মনে করে দেখেন, 2 বিঘা জমি, শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে, বাবু বলিলেন বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। 6-6 করে আসছে। আমরা আগের লেখা কোনো কবিতা নেব না, আগের দুটি এই সরাসরি টিউটোরিয়ালে যেটা দেখিয়েছি নিজেরা কবিতা তৈরি করছি বা কবিতার পংক্তি তৈরি করছি, এবারও আমরা তাই করব। দেখুন, আমরা এবং এখন যদি পাশাপাশি বসাই তাহলে এটা 6 মাত্রা পাচ্ছে, বদ্ধ স্বর 2 মাত্রা, মুক্ত স্বর 1 মাত্রা। তাহলে লিখি, আমরা এখন, আমরা এখন তারপরে কি হতে পারে, হরেক রকম আমরা এখন হরেক রকম কাব্য করতে পারি। পর্ব ভেঙে দিই, কি হলো এখানে? আমরা বদ্ধ স্বরগুলিকে আগে চিহ্নিত করি, আম খন রেক কম কাব কোর, 1, 2, 3, 4, 1, 2, 3, 4 5টা বদ্ধ স্বর। মাত্রাগুলি আমরা চিহ্নিত করি, 2 মাত্রা, 2 মাত্রা, 2 মাত্রা, 2 মাত্রা, 2 মাত্রা, 2 মাত্রা, আর মুক্ত স্বরের মাত্রা 1। মুক্ত স্বরের মাত্রাগুলি
চিহ্নিত করি, রা, হ, র, ব, কাব্য, তে, পারি, দুটোই মুক্ত স্বর। আমি একটু ভেঙে দেখাতে চাই, কাব্য, কাব, ব, এটা দুই মাত্রা। তো কি হলো এখানে দেখুন, গুণন, ছয়, 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 দুই। আমরা লিখব কাঠামোটা দাঁড়ালো, কাব্যটাকে এখন তুলেই দিতে পারি, ওটা আমার দরকার নেই। এটাকে এখানে কাঠামোটা লিখি, কাঠামোটা দাঁড়ালো, ছয় যোগ ছয়, ছয় যোগ দুই। আপনি এটাকে ষড়বৃত্তের মতোই দেখতে পারেন, যে পুরোটাকে যদি এক লাইনে লেখেন তাহলে ছয় 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 দুই, এটা প্রথম পংক্তি। আমরা এখন হরেক রকম কাব্য করতে পারি। মজার একটা লাইন এসছে এরপরে, আবারও, আমরা এখন সকাল সকাল বাড়ি ফিরতে পারি। কিন্তু আপনি যদি বলেন বাড়ি ফিরতে, বাড়ি এর পরে ফিরতে, এটা পাঁচ মাত্রা হয়। অনেক সময় দেখা যায় এ নিয়ে একটি তর্ক রয়েছে, যে ছয় মাত্রার পর্বের ভিতরে পাঁচ মাত্রার পর্ব দিয়ে দিলে তেমন কোনো ক্ষতি হয় না, অনেকেই সেটা বলেন এবং মনে হয় যে ক্ষতি হচ্ছে না। কিন্তু আমরা যেহেতু হিসাবটা করছি তাহলে হিসাবটা ঠিক মতোই করতে হবে। তাহলে এখানে বাড়ি না দিয়ে আমরা এখন সকাল সকাল, অনেক সময় পশ্চিমবঙ্গের কোথাও কোথাও ঘরে ফিরতে না লিখে কোনো ঘরকে ফিরতে পারি, আমরা সেই ব্যবহারটা করি অন্তত ছন্দ শেখার জন্য। দ্বিতীয় লাইনটা লিখব, দ্বিতীয় পংক্তি, আমরা এখন সকাল সকাল ঘরকে ফিরতে পারি। দেখুন আমি কি বলছি, বাড়ি লিখলাম না, কারণ বাড়ি থাকতো এখানে দু মাত্রা, এখানে তিন, তাহলে আমার একটি তিন মাত্রা দরকার। আপনি অন্য যে কোনো শব্দ বসাতে পারেন যার তিন মাত্রা রয়েছে। আমরা আবারও স্বর বদ্ধ স্বরগুলি আলাদা চিহ্নিত করি, আম, খন, কাল, কাল, ঘর, ফির, এগুলি হলো বদ্ধ স্বর। ওরা দুই মাত্রা করে পাচ্ছে, ওদের মাত্রাগুলো দিয়ে দিই। ওদের মাত্রাগুলো দিয়ে দিই, এবার মুক্ত স্বরের মাত্রাগুলি বসাই। তে, পারি। এবার আমাদের পর্বের ভাগগুলি দেখে নিই, দেখুন আবার গুনুন, এক দুই তিন চার পাঁচ ছয়, এক দুই তিন চার পাঁচ ছয়, এক দুই তিন চার পাঁচ ছয়, এক দুই তিন চার পাঁচ ছয়। মজার ব্যাপার হলো এটাও ছয় 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 দুই, একই ছয় 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 দুই, এরকম করতেই হবে সবসময়, এমন কোনো কথা নেই যে উপরে যেভাবে ছয় 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 দুই আসছে ছয় 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 দুই আসবে। কিন্তু এটি একটি আমাদের কবিতার, দীর্ঘদিন ধরে কবিতা চলে আসছে, এখনও আমরা লিখি এভাবেই, ভাল লাগে। এবার ভেঙেও দেওয়া যায়, প্রথম ভাঙেন নজরুল তার বিদ্রোহী কবিতায় ছয় মাত্র চালে,
ভালবীরি চির উন্নত মমসি। তারপরে শেষের দিকে আছে, আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণভূমি রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। এই কবিতায় তিনি পর্ব সমতা রাখেননি, মানে পর্বে সমান সংখ্যক মাত্রা রয়েছে, কিন্তু উপরের লাইনে যে কয়টি পর্ব থাকবে নিচের লাইনেও সে কয়টি পর্ব থাকতে হবে এটা তিনি ওখান থেকে ভাঙেন, এবং তারপরে ভাঙার নীতিটা বেশ জোরে সোরেই চলছে। তো স্বরবৃত্তে আমি যে চারের চাল দেখিয়েছিলাম, মাত্রাবৃত্তে দেখালাম ছয়ের চাল, এদের চলার ধরন প্রায় একই রকম। দেখুন, দুটি করে শব্দ নিয়ে এক একটি পর্ব গঠিত হয়েছে, স্বরবৃত্তে চারের চালে ও দুটি করে শব্দ নিয়ে এক একটি পর্ব গঠিত হয়েছিল। এখন আপনি বলতে পারেন যে এটা কি হতে পারে, এর তিনটি করে হতে পারে? হ্যাঁ, হতেই পারে। যদি এখানে একটি পর্ব এরকম আনি, চল যাই চল, চল যাই চল, মজার ব্যাপার। এটা মাত্রাবৃত্তে দুই 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 ছয় তিনটা তিনটা শব্দ, ছয় মাত্রা হয়ে গেল। জানি না এখানে এই কবিতায় এটা বসানো যাবে কিনা, এই কবিতা যদি আরো দীর্ঘ হয়, কিন্তু হতেই পারে। হ্যাঁ, তারপরে যদি লিখি তার সন্ধান, তার বদ্ধ সন বদ্ধ ধান বদ্ধ, তার মানে আমি জাস্ট কিছু উদাহরণ দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে হতে পারে। তো দেখুন, সবাই দুই দুটি শব্দ দিয়েও হতে পারে। তো যা হোক, এই ছিল মাত্রাবৃত্ত ছন্দের ছয় মাত্রার চাল। আশা করি এটি আপনাদের কাছে ক্লিয়ার হবে বা ক্লিয়ার হয়ে গেছে। যদি না হয়ে থাকে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি তার উত্তর দেব। ধন্যবাদ, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, এই আশা রাখছি।